রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় দুই বিধবা নারী ফরিদে বেগম ও জোসনা আক্তার এবং তার ছেলেদের জন্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই, সংযুক্ত আরব আমিরাত। যে যে এই প্রবাসী ভাইয়কলে আরারে জিনিস দিয়ে, চোল দিয়ে, বস্ত্র দিয়ে, আর হফসফু দিয়ে, বাচ্চাল হাতা হলম দিয়ে, লুঙ্গি দিয়ে, আজ ইয়ারার আর্থিক সাহায্য করছি, টিয়া পয়সা দিয়ে সাহায্য করছি, ইয়ান আল্লাহ ওনারার ধন্যবাদ, ইয়ান আল্লাহ ওনারা সালাম জানান, ইয়ান আল্লাহ ওনারাল্লাহ আরা দোয়া করি বাজি, আল্লাহর হাসে দোয়া করছুম, নামাজ পড়ি দোয়া করছুম বাজি, ইয়ান আল্লাহ ওনারা আনারা ধন্যবাদ জানাই। গত সোমবার 6 জুন বিকাল 4:30 দিকে উপজেলার 13 নং ইসলামপুর 1 নং ওয়ার্ড গোদারপাড় ফুলতল এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পুড়ে যায় ঘরটি। এ বিষয়ে নিউজ রাঙ্গুনিয়া ছেড়েলে একটি প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই, সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দের নজরে আসলে অসহায় দুই বিধবা নারীসহ তার ছেলেদের জন্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেন। গত 2 দিন আগে উপজেলা রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের গোদারফার এলাকায় 2টি বিধবা নারীর ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এটি নিউজ রাঙ্গুনিয়ার মাধ্যমেই আমাদের নজর আসে। তাৎক্ষণিকভাবে আমরা পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী, বস্ত্র সামগ্রী, শিক্ষা উপকরণ ও আর্থিক সহযোগিতা নিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়াই। আলহামদুলিল্লাহ এভাবে রাঙ্গুনিয়ার আনাসে কানাসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। ইনশাআল্লাহ আগামীতেও পরিষদের সবাইকে নিয়ে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াব। বৃহস্পতিবার 9 জুন বিকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ও সমিতির সভাপতি আলহাজ কুরবান আলী, বিশিষ্ট দানবীর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কাতার প্রবাসী মোহাম্মদ আলম শাহ তালুকদার, আলহাজ জসিমউদ্দিন, জাহাঙ্গীর আলম মজিব, মোহাম্মদ ইলিয়াস, সাজ্জাদ হোসেন খুকন, মমতাজউদ্দিন রাশেদ, জসিমউদ্দিন আরেকে, মোহাম্মদ আবদুল্লাহ, এম এ আব্দুল মাহবুদ, ওমান প্রবাসী ইসমাইল, মাসুদ করিম সুমন, নাজিমউদ্দিন, নুরুল আফসার, এদের আর্থিক সহযোগিতায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, তৈজসপত্র, প্রয়োজনীয় বস্ত্র, ছেলেদের জন্য শিক্ষা সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে। আমরা দুনুবাই মাদ্রাসা ছাত্র আর গরগান ফুরগি আর আজি প্রবাসী আঙ্কেল আর হাতা হলম দিয়ে অনলাই ওনারা ধন্যবাদ জানাই। আবার যে জিনিস পাতি লই আর ভাই খুঁজছি ওই ওনারা ইয়ে নার ফুয়ার না না নামাজ পড়ে ভরে ওনারা হাসা দোয়া করছুম আল্লাহ শুকুর। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেলিম, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই, সংযুক্ত আরব আমিরাতের সহসভাপতি হাজি নুর নবী, মমতাজউদ্দিন রাশেদ, পারওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মামুনুল ইসলাম, ইসলামপুর 1 নং ওয়ার্ড ইউপি সদস্য আরফাত হুসাইন তালুকদার, আব্দুল মান্নান কোম্পানি, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান তালুকদার, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই, সংযুক্ত আরব আমিরাতের সদস্য সৈয়দ ফিরোজউদ্দিন, মোহাম্মদ মানিক, এলাকার সমাজ প্রতিনিধি মোহাম্মদ ফরিদ, স্থানীয় মোহাম্মদ সেকান্দর, রবি আলম সহ অনেকে। কুরবান আলী ভাই সহ ওই সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী যারা আছেন আর্থিক সাহায্য করার জন্য রাঙ্গুনিয়ার বিভিন্ন প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন, সবাইকে এই নিউজ রাঙ্গুনিয়ার মাধ্যমে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এইভাবে যাতে মানবতা যেখানে বিপন্ন সেখানেই আপনারা যাতে দলবদ্ধভাবে আর্থিক সহায় সহ আপনাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে দাঁড়ানোর জন্য রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে এবং আজকের সরকার আওয়ামী লীগের সরকার এই সরকারে ডক্টর হাসান মাহমুদের নেতৃত্বে পুরো রাঙ্গুনিয়ায় মানবতা যেভাবে উজ্জীবিত হয়েছে অন্য কোনো সরকারের সময় ছিল না। মানবতা যেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ডক্টর হাসান মাহমুদের নেতৃত্বে মাননীয় তথ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেখানে গিয়ে দাঁড়াই, প্রবাসী কল্যাণ যে রেমিটেন্স যোদ্ধা ওরাও কিন্তু এই সরকারের সাথে সংশ্লিষ্ট এবং অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য বিশ্বের দরবারে আজকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তাদের রেমিটেন্স যুদ্ধের যথেষ্ট অবদান রয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই, সংযুক্ত আরব আমিরাত সংগঠনকে। আমি আজকে যারা এখানে সাহায্য নিয়ে এসেছেন আমি তাদের সংগঠনকে
আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যারা প্রবাসী আছে এবং সমাজের হৃদয়বান বৃত্তবান মানুষদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারাও যাতে এই সংগঠনের মতো ওনাদের পাশে এসে দাঁড়ান। আমাদেরকে যে নেতৃবৃন্দ আপনারা এভাবে উৎসাহ দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রবাসী, আমরা প্রবাসী যারা আছি, এভাবে আপনারা আমাদেরকে দোয়া করবেন এভাবে চালিয়ে নেওয়ার জন্য, আরও বৃহত্তর আকারে এভাবে সাহায্য সহযোগিতা করার জন্য আপনারা এভাবে আমাদেরকে দোয়া করবেন। প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমারদের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া আজকে এখানে আসি আমাদেরকে সহযোগিতা করার জন্য। আবারও আমি রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমারদের পক্ষ থেকে এবং কোরবান আলী ভাইয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও সালাম জানাচ্ছি। আসসালাম আলাইকুম। রাঙ্গুনিয়া সমিতি আরব আমিরাতের পক্ষ থেকে আজকে যেই সহায়তা দেওয়া হয়েছে, আমি আরব আমিরাতের প্রবাসী রাঙ্গুনিয়া সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আসলে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে নিয়ে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। এই সংগঠনের যিনি প্রধান পৃষ্ঠপোষক, বিশেষ করে সভাপতি কোরবান আলী ভাইকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই অসহায় মানুষের হাসে জিএন তারা অনুদান লিয়ে এসছি ইএনএলআই বলি, তারারে আন্তরিকভাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ইএনএর দেখাত দেখাত যেন আরও বিভিন্ন সংগঠন যারা আছে ইতরও যেন ব্যাকনে সাহায্য সহযোগিতার হাত বাড়াই দেয়। ধন্যবাদ জানাই রাঙ্গুনিয়া নিউজ, আমার সদীয় বড় ভাই তৈব ভাইকে, এবং ধন্যবাদ জানাই প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই রেজারে মুস্তাফা দোয়ালম সাল্লাহ সাল্লামের সভাপতি আলহাজ মোহাম্মদ কোরবান আলী সহায়তায় রাঙ্গুনিয়া আনাসে কানাসে অতিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের, ক্যান্সার আক্রান্ত হতদরিদ্র ব্যক্তিদের আর্থিক সহযোগিতা করে যাচ্ছে। প্রবাসী ভাই সার্বিক সহযোগিতায় আন্তরিক তিনি এই মহৎ কাজগুলো পরিচালনা করেছেন। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার রাঙ্গুনিয়া তথা এক নম্বর ওয়ার্ড বাসী এবং কৃতজ্ঞতা জানাই প্রবাসী কল্যাণ সমিতিকে। তৈয়বুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া।